শখ আহ্লাদ মানুষের অনেক রকম থাকে। আমার সবথেকে বড় শখ আহ্লাদ হলো জিম, আর তার সবথেকে বড় মোটিভেটর আমি ক্রেডিট দেবো আমার ট্রেনার সুব্রতকে। অবভিয়াসলি আই এম ভেরি বিজি, সীমারেখার বাইরে জিম করতে আসার সময় একেবারেই পাই না, কিন্তু সুব্রত আমাকে সবসময় একটা কথা বলে, দিদি তিন দিনে একবারও যদি জিম করেন আপনার টোনিংটা ফিগারটা ঠিক থাকবে। আর সীমা করার জন্য ফিগার তো ঠিক রাখতেই হবে, আপনারা জানেন। তো আমি যখনই সময় পাই চলে আসি। আজকে তুমি কী কী করালে? সার্কিট, আজকে সার্কিট ফাংশনাল উইথ কার্ডিও ভাস্কুলার সার্কিট চললো। ডায়েটটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, আর যেটা সুব্রত আমাকে একটা বিশাল বড় টিপস দিয়েছে সেটা আমি ডেফিনেটলি আপনাদেরও বলবো, আপনাদের সকালের মধ্যে কিন্তু ওটাকে অ্যাড করে নেবেন। হ্যাঁ, যে ওয়ার্কআউট যদি রেগুলার না করতে পারেন, লেবু জল হাফ লিটার বোতলে একটা গোটা পাতি লেবু, শুধু পাতি লেবু, নো চিনি নো নুন, ওইটা সারাদিন ধরে খেতে থাকুন। ওটা একটা টক্সিনের কাজ করে না, বডিতে টক্সিন রিলিভ করার জন্য লেবু জল বেস্ট। বম্বে থেকে যখন আমি এসেছিলাম আমার ওজনটা ভালোই ছিল, টোনিং একেবারে নষ্ট হয়ে গেছে, পেটে প্রচুর ফ্যাট, সব দিকেই ফ্যাট, ফিগার বলে কিছু নেই আর কি। ডেলি সব লাইফে যা হয় জিম করার সময় না, কিন্তু বম্বেতে জিমে যেতাম ভীষণ কম। জিম কিন্তু শুধু রোগা হওয়ার জন্য নয়, জিম করলে যেটা হয় সেটা হচ্ছে স্ট্রেস ফ্রি লাইফ পাওয়া যায়। আমি জিমে এসে কিন্তু অনেক সময় ওয়ার্কআউট কম করি, কিন্তু জিমে আসলে না একটা অদ্ভুত মোটিভেশন হয়, এবং এসে সেখানে অনেক স্ট্রেস নিয়ে হয়তো এলাম, খানিকক্ষণ ওয়ার্কআউট করার পরে মানে এই যে বডিটা এই সারাক্ষণ যে কিছু একটা করে যাচ্ছি, একটা ব্লাড সার্কুলেশন হচ্ছে, তাতে কিন্তু অনেক স্ট্রেস চলে যায়। সুতরাং আমি আপনাদের সাজেস্ট করব, আপনারা জিমটা আপনাদের শখ আহ্লাদের মধ্যে একটা শখ আহ্লাদ করে নিন অবশ্যই করে, তাহলে দেখবেন জীবনটা কিন্তু অনেক সুন্দর হবে, অনেক সুখের হবে। এক তো স্ট্রেসটা চলে যাবে, দ্বিতীয় প্রচুর রোগ যাতে এখন মানুষ জর্জরিত, ডায়াবেটিস, ট্রাইগ্লিসারিন, ইউরিক অ্যাসিড, ব্লা 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 সব কিছু। এগুলোর থেকে ওষুধ না খেয়ে রেহাই পাওয়া সবথেকে বড় ওষুধ কিন্তু আমি আপনাদের বলতে পারি, দ্যাট ইজ জিম। লোহা তুলেই কেউ রোগা হয় না, কিন্তু অনেক রকম পদ্ধতি আছে। সো হোয়াই ডোন্ট ইউ ট্রাই?